babashana.com থেকে বলছি আজকে আমরা শিখব কিভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে থার্মাল ওভারলোড রিলে কানেক্ট করতে হয় এটি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এটি মোটরের স্টার্টারের জন্য ব্যবহার করা হয় এটি একটি ওভারলোড রিলে এই ওভারলোড রিলে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে আজকে কানেক্ট করব আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 32 एंपিয়ার ওভারলোড রিলে অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট এটি 32 एंपিয়ার নিতে পারে 32 एंपিয়ারের উপরে যদি মোটরের কারেন্ট হয় তখন এটি ট্রিপ করবে এটা 23 থেকে 32 এর মধ্যে রেগুলেট করা যায় এর মধ্যে যে পজিশনে আমরা রাখব ওই পজিশনে উপরে एंपিয়ার হলেই সেটি ট্রিপ করবে এটি হচ্ছে স্টপ সুইচ এটি হচ্ছে রিসেট সুইচ এখন আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট এখানে আমরা ম্যানুয়ালি টেস্ট করতে পারবো এখানে আমরা মেইন থ্রি ফেজ পাওয়ার দেব মোটরের এখান থেকে মোটরের কানেকশন যাবে থ্রি ফেজ এটি হচ্ছে মেইন থ্রি ফেজ পাওয়ার এখান থেকে আমরা মোটর টার্মিনালে কানেক্ট করব থ্রি ফেজ এই থ্রি ফেজ মোটর টার্মিনালে কানেক্ট করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 23 থেকে 32 এম্পিয়ারের মধ্যে রেগুলেট করা যায় এখন আমরা ম্যানুয়ালি টেস্ট করব ম্যানুয়ালি টেস্টের জন্য আমরা নবটিকে ডান থেকে বামে নিব এখন যদি আমি রিসেট দেই শুনতে হবে যে রিসেট হয়েছে আবার আমরা ম্যানুয়ালি ওভারলোড রিলে ট্রিপ করাচ্ছি রিসেট করছি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মতো ওভারলোড রিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এনওএনসি কন্ট্যাক্ট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 97 এবং 98 পিন হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং 95 এবং 96 পিন হচ্ছে নর্মালি এনসি কন্ট্যাক্ট তদ্রূপ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মধ্যে দেখতে পাচ্ছি যে এই 13 এবং 14 হচ্ছে এনও কন্ট্যাক্ট 21 এবং 22 হচ্ছে এনসি কন্ট্যাক্ট এখানে A1 এবং A2 তে 220 ভোল্ট দিলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হবে অর্থাৎ এদিক দিয়ে পাওয়ার মোটরে এদিক দিয়ে যাবে যখন ওভারলোড ট্রিপ হবে তখন হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের পাওয়ার এখানে এখানে বন্ধ হয়ে যাবে অর্থাৎ নিজে মোটরে আর পাওয়ার যাবে না